ট্রাম্পের ব্রিটেনের ডিটেনশন সেন্টারে সিলেটেড তরুণ দুদুলের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আগামী 30 সেপ্টেম্বর বার্মিংহাম সিটি কাউন্সিলের সম্মুখে মানববন্ধনের আয়োজন করেছে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ। রোববার বার্মিংহামের কভেন্ট্রি রোড রেস্টুরেন্টে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ আলী ইসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আহমেদ রুবেলের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানান। সভায় আরো বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল গফুর, বশির মিয়া, কাদির, আকমল খান, কামাল আহমেদ সহ আরো অনেকে।